24 ঘণ্টাৰে ওড়িশাৰে পাগ মুখ্যতভাৱে শুখিলা ৰৈছে পাখাপাখি 19 টি স্থানৰে ৰাতি তাপমাত্ৰা 15 ডিগ্ৰী তলে ৰেকৰ্ড কৰা হৈছে সমতল অঞ্চলৰ মধ্যৰে সৰ্বনিম্ন ৰাতি তাপমাত্ৰা আমাৰ ফুলবাণীঠাৰে 10 ডিগ্ৰী সেলসিয়াস ৰেকৰ্ড কৰা দেখা পৰে কন্ধমাল জিলাৰ পাহাৰীয়া অঞ্চলৰ মধ্যৰে দাৰিংবাড়ীঠাৰে 7.5 ডিগ্ৰী সেলসিয়াস ৰাতি তাপমাত্ৰা ৰেকৰ্ড কৰা হৈছে ফুলবাণীঠাৰে ঘনকুৱৰী অনুভূত হৈতিবা বেলে মালকানগিৰি কোৰাপুট আৰু আৰু কিছু অঞ্চলৰ মধ্য হালুকাৰ মধ্যম ধৰণৰ কুড়ি অনুভূত হৈছে উপকূল ওড়িশাৰ ৰাতি তাপমাত্ৰা 0.5 ডিগ্ৰীৰু 1.5 ডিগ্ৰী যায় তলক খচিথা বেলে আভ্যন্তৰীণ অঞ্চলৰে 0.5ৰু 2 ডিগ্ৰী যায় ৰাতি তাপমাত্ৰা তলক খচিছে 13 ডিগ্ৰী তলে ৰেকৰ্ড হৈ থকা ৰাতি তাপমাত্ৰাৰে দাৰিংবাড়ীৰে 7.5 ফুলবাণী 10 ঝাৰসুগুড়া 10.8 কেন্দুঝর 11.2 টিটলাগড় 11.3 সুন্দরগড় 12 সোনপুর 12.4 এবং ভবানীপাটনার 12.9 ডিগ্রি রাত্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে ব্যবধান যদি দেখা ঝারসুগুড়ার 2 ডিগ্রি স্বাভাবিক ঠার কম রয়েছে বেড়ে টিটলাগড় 1.6 ভুবনেশ্বর বারিপদা কেউঝর 1 ডিগ্রি কটক ঠার 0.1 ডিগ্রি ওড়িশা উপরে বর্তমান কোণী নির্দিষ্ট পাপাগর প্রভাব নাই তেমনি আগামী 5 দিন যায় পাগ মুখ্যত ভাবে শুখিলা রহব কিন্তু উত্তর পশ্চিম তথা উত্তর দিগ্র ওড়িশা মধ্যকু প্রবেশ করুবা থা শুষ্ক পাই প্রভাবে আগামী 2-3 দিন মধ্যে রাত্রি তাপমাত্রা 3-4 ডিগ্রি যায় তলক খসবার সম্ভাবনা রয়েছে প্রভাবে রাজ্যের শীতর প্রকোপ বৃদ্ধি পাইব রাতে তাপমাত্রা আগামী 4-5 দিন যায় স্বাভাবিক তাপমাত্রা ঠার 2-3 ডিগ্রি যায় তলক রহবা সম্ভাবনা রয়েছে অর্থাৎ শীতর প্রকোপ আগামী দিনের অধিক রহবার সম্ভাবনা রয়েছে।